ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। সবুজে ঘেরা মনোরম পরিবেশে বাড়ি করতে চান? 117 নম্বর জাতীয় সড়কের পাশে নামখানা শিবনগর আবাদে রায়ত জমি বিক্রয় আছে। সত্তর যোগাযোগ 8609141193। গোবদিয়া নদীতে ভাটাতে চরে আটকে যাওয়া ডলফিন মাছ দেখতে হাজারেরও বেশি উৎসাহী মানুষের ভিড় দেখা গেল। গ্রামবাসী ডলফিনটিকে তুলে দিলেন বন দপ্তরের হাতে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। গোবদিয়া নদীতে ভাটাতে চরে আটকে যাওয়া ডলফিন মাছ দেখতে হাজারেরও বেশি উৎসাহী মানুষের ভিড় দেখা গেল। গ্রামবাসীরা ডলফিন মাছটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীধরপুর গোবদিয়া নদীতে ভাটার সময় স্থানীয় বাসিন্দা শঙ্কর ছাটই জাল তুলতে গেলে ডলফিনটিকে দেখতে পায়। তুলে নিয়ে এসে পুকুরের মধ্যে রেখে দেয়, যা দেখতে এলাকার মানুষ ভিড় করে। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের লোকজন এসে ডলফিনটি নিরাপদে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ডলফিনটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে বন দপ্তর সূত্রে। তোমরা সরে যাও, তোমরা সরে যাও, দেখবে কেন নদী থেকে পেলাম যে বাবা বড় মাছ একটা এসছে। তারপরে আমি লেবে যাই, লেবে যাওয়ার পরে দেখলাম যে ওটা ডলফিন মাছ। হ্যাঁ, যে বাবা ও মানুষের ক্ষতি করে না, হ্যাঁ মানুষের উপকার করে। ওকে মারিসিনি দিয়ে ছেগুন জালো করে তুলে নিয়ে এখানে চৌকোর মধ্যে রাখি। রেখে আমাদের গোপালবাবুকে খবর দিয়ে বলছি বন দপ্তর এসে নিয়ে যাক, নিয়ে গেলে তারা নিয়ে গিয়ে তাদের ইচ্ছেকে রেখে দেবে। অরিন্দম শীলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট কেরিয়ার একাডেমি সেন্টার, কুলপিও, হুগলি। কন্ট্যাক্ট 6294698949। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।